আচ্ছা শোন তো আমরা লাস্টের দিন এই গতি চ্যাপ্টারটার ম্যাথ গুলা দেখতেছিলাম একটা ম্যাথ দেখছিলাম ওই যে কাঠের মধ্যে গুলি ঢুকলে বা দেয়ালের মধ্যে গুলি ঢুকলে গুলি বেরোয় আসবে ওইটাকে আবার লাস্টে আমি শর্টকাট একটা সূত্র লিখছিলাম কিন্তু আমি মিলাই দেখ মানে মিলাইতে পারতেছিলাম না সো মিলাইতে না পারার কারণটা হচ্ছে আমি নোটের মধ্যে ওই জিনিসটাকে ভুল লিখছিলাম আর কি এজন্যই মিলতেছিল না কোথায় ভুলটা করছে আমি ওটা ধরাই দিচ্ছি আর একটু দেখে নে যদিও এটা আমাদের নট নেসারি যে এটা আমাদের মনে রাখতে হবে তবে আমরা কখনো আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা চেক করতে ওইটা আমরা মিলায়ে দেখতে পারবো নোটের মধ্যে কোথায় ভুলটা করছে আমি একটু বলে দিচ্ছি তোর আবার নোটটা দেখার সময় ঠিক করে নিবি তো একটু সিনারিটা মনে করি যে এরকম ইউ বেগে একটা গুলি ঢুকছিল সেটা কিছু দূরত্ব গিয়ে মানে এস পর্যন্ত দূরত্ব গিয়ে এটার বেগ কিছু অংশ কমে গেছিল তো কিছু কিছু অংশ যে কমে গেছিল আমি সেটা বলছিলাম যে এক এক তৃতীয়াংশ হ্রাস পাইছিল মানে হচ্ছে এরকম বলছিলাম ইউ মাইনাস ইউ বাই থ্রি ওকে এক তৃতীয়াংশ হ্রাস পাইছিল এখানে এরপর এই পয়েন্ট থেকে আর কত দূর সে প্রবেশ করবে এস টু সেটা আমরা বের করছিলাম যে ভি কস এর আরাফ তোর মিউট কর যে এটা আর কত দূর যাবে তা আমাদের লাস্টে এস টু অ্যান্সারটা এরকম আসছিল আমি অ্যান্সারটা লিখি এস টু অ্যান্সারটা এরকম আসছিল এস টু কস টু আসছিল ফোর বাই ফাইভ এস ওয়ান সো এটাকেই শর্টকাটে বের করা যায় তার জন্য যে সূত্রটা আমি লিখছিলাম সূত্রটা এরকম ছিল যে এস ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু এস ওয়ান ইন্টু এস ওয়ান ওকে সো আমি কালকে এই ডাটা এখানে বসে এইটা মিলাইতে পারতেছিলাম না এটা আসতেছিল না আমি কোথায় ভুল করছিলাম এখানে এনের এর পরিচয়টা এনের এর পরিচয়টা দুই ভাবে দেওয়া যায় ওকে সো দুই ভাবে দিলে দুই রকম সূত্র সবার জন্যই কি আমার নেটে প্রবলেম হচ্ছে আচ্ছা আর আফ তাহলে তুই আরেকবার তোর নেটটা কি একটু আই মিন আরেকবার জয়েন দিয়ে দেখ এই সূত্রটাকে এন এর পরিচয়ের উপরে দুই ভাবে লেখা যায় তো আমি যেটা ভুল করতেছিলাম যে আমি ওই একটা আর করে ফেলছিলাম এখন তোদের বোঝাবো জিনিসটা যদি আমি এন এর পরিচয়টা এভাবে দেই যে এন হচ্ছে ওই কত অংশ হ্রাস পাইছে মানে এই যে হাফ বা ওয়ান বাই থ্রি বা এই যে কত অংশ হ্রাস পাইছে এন এর পরিচয়টা যদি এরকম হয় হ্রাস পাওয়া অংশ যে ওয়ান বাই এন অংশ হ্রাস পেলে ওয়ান বাই এন অংশ হ্রাস পেলে তাহলে এবারে বুঝে যাবি তাহলে এনটা হবে এখানে কতখানি অংশ হ্রাস পাইছে ওয়ান বাই থ্রি সো আমি আবার যেখানে ভুলটা করছি সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি অংশ হ্রাস পাইছে তার মানে ওয়ান বাই এন মানে হচ্ছে ওয়ান বাই এন মানে হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে এই এন এর মানটা বসান লাগবে এই থ্রি বসান লাগবে এখানে ওকে সো থ্রি যদি বসাই থ্রি বসাইলে এস টু আসতেছে থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান হ্যাঁ হ্যাঁ থাকবে দেখ এস টু ইকাল টু উপরে আসতেছে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর নিচে আসতেছে তিন ছয় মাইনাস ওয়ান মানে হচ্ছে ফাইভ এস মানে যে জিনিসটা ভুল করা যাবে না বা যেটা আমি ভুল করে ফেলছিলাম সেটা হচ্ছে পরিচয়টা কি মানে শর্টকাটের এটাই একটা ঝামেলা যে তুই জিনিসটার পরিচয় যদি না জানতে পারিস ভুলভাল হয়ে যাবে কারণ শর্টকাট কিন্তু এই সূত্র তোর একই জিনিস একই শেপ এরকম এনের পরিচয় ডিফারেন্ট হইলে তখন আবার ডিফারেন্ট শেপ হবে সেটা আমি দেখাচ্ছি একটু পরে যে এনের পরিচয়টা যদি আমি আরেক দিই তখন আরেক রকম সূত্র আসে সো এইখানে যত অংশ হ্রাস পাবে বলবে সেই অংশটাকে অন বাই এন আকারে লিখব এখানে বলছিল ওয়ান বাই থ্রি অংশ হ্রাস পাইছে এই জন্য আমি এখানে এই নিচে ওয়ান বাই আকারে লিখলে এখানে থ্রি আসে নিচে ওই থ্রিটাকে এনের জায়গায় বসাইছি কিন্তু এটাই যদি বলতো এরকম করে যে ওয়ান বাই থ্রি অংশ না বললো যে টু বাই ফাইভ অংশ হ্রাস পাইছে আগের দিন যেটা বুঝাইতে চাচ্ছিলাম টু বাই ফাইভ অংশ হ্রাস পাইছে হ্রাস পায় এরকম যদি হয় তাহলে আমি এই এন এর জায়গায় ফাইভ বসাইতে পারবো না আমাকে আগে ওটাকে ওয়ান বাই এন আকারে লিখতে হবে মানে টু বাই ফাইভটাকে আমি আগে এভাবে লিখে নেব টু বাই ফাইভটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি ওয়ান বাই ফাইভ বাই টু অংশ ওকে এই যে ওয়ান উপরে রাখা লাগবে শর্টকাটের জন্য এই জিনিসটা একটু মেনটেন করা লাগবে যদিও বলছি শর্টকাট তাদের জন্য খুব বেশি নেসেসারি না তুই খালি সূত্র মিলায়ে দেখবি মানে আর কি অ্যান্সার মিলায়ে দেখতে পারবি তাহলে যদি এরকম টু বাই ফাইভ হইতো তখন কিন্তু আমি আবার ফাইভ নিতে পারতাম না আমি আগে এটাকে ওয়ান বাই আকারে লিখবো পরে এই নিচের পরিচয়টা হচ্ছে এন কারণ আমরা এখানে লিখছিলাম ওয়ান বাই এন অংশ হ্রাস পাইলে মানে এনটা উপরে সবসময় অন থাকতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমার এস টু আসতো যদি আমাকে এরকম দিত যে গুলি তখন এরকম হয়েছে যে টু বাই ফাইভ অংশ হ্রাস পেয়ে গেছে সেই ক্ষেত্রে আমার এস টুর মানটা এরকম আসতো যে উপরে আসতো ফাইভ বাই টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে আসতো টু ইন্টু বাই সো আমি ওই যে নোটের মধ্যে ওইখানে লিখে দিছি কি যে অতিক্রম করার পর আদিবেগের ওয়ান বাই এন অংশ হলে কথাটি একটু ভুল হয়েছে মানে ওয়ান বাই এন অংশ হ্রাস পেলে হবে তখন এই সূত্রটা আর যদি ওয়ান বাই হলে যেটা তার জন্য যদি সূত্রটা আনি সেই সূত্রটা দাঁড়ায় এরকম কিন্তু আমি এখন তোদের ওই সূত্রের জন্য আলাদা করে আর ধর এরকম করে যদি বলি যে ওয়ান বাই এন অংশ হয়ে গেছে আমি দুইভাবে বলছিলাম যে একবার বলতে পারে অন বাই এন অংশ হ্রাস পাইছে তখন বিয়োগ দিতে হবে আর যদি বলে যে টু বাই ফাইভ অংশ হয়েছে তখন জাস্ট টু বাই ফাইভ ইউ লিখবো তাহলে যদি এই অঙ্কটাই আমাদের যেটা ওই যে বলছিল ইউ মাইনাস ইউ বাই থ্রি আমি প্রথম অঙ্কটার জন্যই লিখতেছি যেটা ছিল ওয়ান বাই থ্রি অংশ হ্রাস পায় ওকে এরকম একটা অবস্থা মানে ইউ বাই থ্রি যেটাকে আবার লসাগু করে আমি লিখতে পারি টু ইউ বাই থ্রি ওকে সো এই অঙ্কটাকে যদি এভাবে বলতো যে এ সন্দরত্ব অতিক্রম করার পর গুলির বেগ টু বাই থ্রি অংশ হয় বলে নাই ইউ বাই থ্রি হ্রাস পায় মানে টু বাই থ্রি অংশ হয় একই কথা ইউ বাই থ্রি হ্রাস পাওয়া যা কথা টু বাই থ্রি হওয়া একই কথা তাহলে সেই ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতাম না এনের পরিচয়টা তখন আমার হইতো তখন আমি এনের পরিচয়টা এভাবে দিতাম আচ্ছা ওটা গেল ওইটার পার্ট ওখানে চলে গেল কিন্তু আমাদের একই আনসার আসবে কিন্তু দেখিস যদি আমি এনের পরিচয়টা এইভাবে দিই যে গুলির বেগ এত অংশ হয় যেটা আমার নোটে লিখছি যে গুলির বেগ এসন দূরত্ব যাওয়ার পর এত ওয়ান বাই এন অংশ হয় এইটা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা দেখতে এরকম হবে এস টু এস ওয়ান আর নিচে হবে হচ্ছে এন স্কোয়ার মাইনাস ওয়ান তখন এন এর পরিচয়টা চেঞ্জ হয়ে গেছে এত অংশ হয় আর এটা হচ্ছে এত অংশ হ্রাস পেলে আর আমি নোটের মধ্যে ভুলে যাই হোক আমি ভুল করছে অথবা যে তুলছে আমার নোটটা দেখে সে হয়তো ভুল করছে নট শিওর কারণ ওটা আমার লেখা না তো যাই হোক মানে আমার নোটের মধ্যে কি করছি আমি ঠিকই এটা লিখছি আবার তার জন্য সূত্র এটা দিয়ে দিছি এই জন্য আগের দিন মিলাইতে পারতেছিলাম না সো যদি এই অংশ এভাবে চিন্তা করি তাহলে এই অ্যান্সার হবে আর এটা দিয়ে করলে দেখে একই আসবে আমরা যদি এখন করি সেটা হচ্ছে এস অন এন স্কোয়ার এবার এন কত বসাবো যত অংশ হইছে ওয়ান বাই এন অংশ হয় তার মানে এটাকে ওয়ান বাই এন আকারে লিখবো মানে টু বাই থ্রি অংশ হয়ে গেছিল সেটাকে ওয়ান বাই এন আকারে লিখলে এরকম করে লেখা যায় ওয়ান বাই থ্রি বাই টু ওকে ওয়ান বাই থ্রি বাই টু তাহলে এটা হচ্ছে আমার এন এই সূত্রে বসাইলে আমি এভাবে বসাবো এইখানে বসাবো হচ্ছে থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান তাতে আসতেছে হচ্ছে নিচে আসতেছে এস ওয়ান নিচে আসতেছে হচ্ছে নাইন বাই ফোর মাইনাস ওয়ান এরকম আসতেছে এইটাকে লসায় করলে আসতেছে এস ওয়ান নিচে হচ্ছে ফাইভ বাই ফোর তার মানে উল্টায় দিলে ফোর বাই ফাইভ আগেরটাই আসছে তার মানে এই সূত্রটাও সত্য এই সূত্রও সত্য কিন্তু ডিপেন্ড করতেছে আমি পরিচয়টা কিভাবে দিচ্ছি শর্টকাটের জানলে উল্টাপাল্টা হবে তোরা নোটে একটু ঠিক করে নিবি তোরা যদি এই সূত্রটা রাখতে চাস তাহলে ওখানে লিখবি ওই আমি যেখানে নোটে লেখা অন বাই এন অংশ হলো ওখানে লিখবি অন বাই এন অংশ হ্রাস পেলে বা অন বাই এন অংশ হ্রাস পেলে এভাবে লিখে রাখবি তখন এই সূত্রটা শর্টকাটে আর কেউ যদি অন বাই এন অংশ হয় এটা এটা মনে হয় তুলনামূলক সহজ ওকে তাতে আমরা এই যে হওয়ার পরে যেটা আসতেছে সেটা নিয়ে কাজ করতে পারবো সূত্রটাও ছোট সো যদি কেউ অংশ হয় দিয়ে সূত্রটাকে ট্রিট করে তখন সে এই সূত্রটা ইউজ করবে দুইটাই সত্য দুইটা দিয়ে বের করা যাবে এটা শুধুমাত্র এই জন্যই দেখাইছি কখনো অ্যান্সার আমরা চেক করতে চাইলে বা অবজেক্টিভে আমরা এটা কি ইউজ করতে পারবো ইন্টারে অবশ্য এটা খুব কাজে দেবে এটা না দেখাইলেও হইতো আচ্ছা এখন কথা হচ্ছে আমি কি ইয়া করব কিনা এই চ্যাপ্টারের আরো কোন ম্যাথ তোদের প্রবলেম ট্রবলেম আছে কিনা তাইলে এই চ্যাপ্টারের আরো কিছু ম্যাথ তোরা যদি বলিস দেখাবো অথবা এখন চ্যাপ্টার এটা ক্লোজ হবে আমরা বল চ্যাপ্টার শুরু করব কোনটা করব বল কি বলিস কবিতা ফাহমিদা হ্যাঁ সলভ করা সম্ভব না আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করি আমি বল চ্যাপ্টারটা শুরু করি বেসিক তোরা এর মধ্যে ওই গতির ম্যাথগুলা দেখতে থাক যেগুলা প্রবলেম জমবে আমরা ঈদের পরে দরকার হলে আবার সলভ করব ওকে তাহলে আমি আজকে নতুন চ্যাপ্টার শুরু করতেছি বল শুরু করতেছি তাইলে বল চ্যাপ্টারটা শুরু করার জন্য আমি টুককে আগে এইটুক ভিডিওটাকে ক্লোজ করি হ্যাঁ এইটুককে আলাদা করি আবার নতুন চ্যাপ্টারটা শুরু করি